এই সিলিং ফ্যানটি যখন চালু হয় তখন প্রচুর পরিমাণে শব্দ হয় এবং সিলিং ফ্যানটি জাম রয়েছে, বেয়ারিং জনিত সমস্যা। আমরা সিলিং ফ্যান খুলব এবং বেয়ারিং চেক করব। দেখেন, এই মডেলের সিলিং ফ্যান এভাবে খুলতে হয়। এখানে যে নাট রয়েছে তা খুলে এর সাথে যে বোল্ট রয়েছে তা মূলত নিচের যে পার্ট রয়েছে বডির সেখানে থেকে যায়। তো আমরা তিনটি নাট খুলছি। তো অন্য মডেলের যে সিলিং ফ্যানগুলো রয়েছে সেখানে মূলত স্ক্রু থাকে, ওই স্ক্রু খুলে ওই একই ডায়ার স্ক্রু ব্যবহার করতে হয় খোলার জন্য, একটু লম্বা সাইজের, এবং ওই স্ক্রুর উপরে বাড়ি দিলে, প্রেসার দিলে, হ্যামার দিয়ে মূলত ফ্যান খুলে যায়। আমি মার্কার দিয়ে একটু মার্কিং করে নিচ্ছি যাতে পরবর্তীতে ফিটিং করার সময় ঠিক এই পজিশনে ফিটিং করতে পারি। আমি বডির উপরে বাড়ি দিচ্ছি না, এই বোল্টের উপরে বাড়ি দিচ্ছি। দেখেন, আস্তে আস্তে খুলে যাবে, এই যে খুলে গেছে। এবং উপরের যে পার্ট রয়েছে, উপরের বডির পার্টটি আমরা খুলে নেব। বেয়ারিং জাম রয়েছে, এ কারণে মূলত শব্দ হয়, ফিরি নেই। এবং উপরের যে বডির অংশ রয়েছে তাও জাম রয়েছে, দেখেন ঘুরছে না। তো এ কারণে আমরা উপরের বডির অংশ খুলে নেব। তো তা খোলার জন্য আমাদের ডাউন রড খুলতে হবে এবং ক্যাপাসিটার, তার সাথে কানেক্টর রয়েছে, তাও খুলতে হবে। তো বেয়ারিংগুলি আমরা কিভাবে খুলব এবং কিভাবে নতুন বেয়ারিং ফিটিং করব এটা আপনারা দেখতে থাকুন, আপনারা সহজেই ফিটিং করতে পারবেন। দেখেন, ডাউন রড খুলে নিচ্ছি এবং ক্যাপাসিটারের যে হোল্ডার রয়েছে তার সাথে কানেক্টর রয়েছে, ক্যাবেল কানেক্টর, তাও খুলে নেব। তো এইগুলি খুলে আমরা মূলত ফ্যানের বডি খুলব। ফ্যানের বডি সহজেই খোলা যাবে, পাতলা বডি, এগুলা সহজেই খোলা যায়। তো ফ্যানের বডি খুলতে হলে অনেক সময় জাম হয়ে যায়, তখন মূলত হিট দিতে হয়। হিট দিলে কয়েল দুর্বল হয়ে যায়, এ কারণে হিট না দিয়ে প্রথমে খোলার চেষ্টা করতে হয়। তো আপনারা যখন খুলবেন ক্যাপাসিটারের কানেকশন লক্ষ্য করবেন, কারণ তিন তারে কানেকশন করা থাকে। ওই তিন তারে কানেকশন আপনারা যখন স্টার্টিং কয়েলে ক্যাপাসিটার খুলে রানিং কয়েলে দিয়ে দেবেন তখন সমস্যা হবে। এ কারণে আপনারা স্টার্টিং কয়েলে যেখানে ক্যাপাসিটার সংযোগ করা রয়েছে সেটা লক্ষ্য করে রাখবেন, পরবর্তীতে ওই একইভাবে আপনারা ফিটিং করবেন। আর ক্যাপাসিটার সংযোগ যদি আপনারা না বুঝে থাকেন তাহলে পূর্বে আমার ভিডিও রয়েছে সিলিং ফ্যান প্লে লিস্টে, আপনারা পেয়ে যাবেন। সেখানে ক্যাপাসিটার কীভাবে সংযোগ করতে হয় সিলিং ফ্যানের তা সঠিকভাবে দেখানো রয়েছে। দেখেন, আমরা ফ্যানের বডি খুলে নিয়েছি এবং বেয়ারিংগুলি খুলব। তো উপরের বেয়ারিং পর্যাপ্ত পরিমাণে জাম রয়েছে, নিচেরটা মোটামুটি ঘুরছে। দুটি বেয়ারিং আমরা পরিবর্তন করে দেব। তো আমরা পুলার ব্যবহার করব, ইনসাইড পুলার এবং আউটসাইড পুলার ব্যবহার করব। তো এখানে দুটি বেয়ারিং খোলার জন্য আউটসাইড পুলার ব্যবহার করতে হবে, এবং ইনসাইড পুলার ব্যবহার করে কীভাবে ফ্যানের বডি থেকে বেয়ারিং খুলতে হয় সেটা আমি এই ফাঁকে আপনাদের দেখিয়ে দেব। তো এই যে দুটি বেয়ারিং মূলত স্টার্টারের যে শ্যাফ্ট রয়েছে তার সাথে এটে রয়েছে, এ কারণে আমরা আউটসাইড পুলার ব্যবহার করছি। কীভাবে আমরা পুলার ফিটিং করছি বেয়ারিংয়ের সাথে, এবং একটি রেঞ্চ ব্যবহার করে আমরা আস্তে আস্তে টাইট করব। যত পরিমাণে টাইট করব বেয়ারিং খুলে আসবে। আমরা একটু ঘুরিয়ে নিচ্ছি, দেখেন বেয়ারিং ঘুরছে, এ কারণে ওই যে বোল্ট ওটা টাইট হচ্ছে এবং বেয়ারিং আস্তে আস্তে উপরের দিকে আসছে। দেখেন, হালকা একটু টাইট করলেই উঠে যাবে, এই যে বেয়ারিং উঠে আসছে। দেখেন, বেয়ারিং খুব সহজেই আমরা তুলে নিয়ে আসছি, এই যে পুলার ব্যবহার করে। তো এখানে 62 বেয়ারিং ব্যবহার করা হয়েছে দুই সাইডে, এবং উপরের সাইডের বেয়ারিংটিও আমরা খুলে নিচ্ছি ঠিক একইভাবে পুলার ব্যবহার করে। আউটসাইড পুলার ব্যবহার করে আমরা খুলে নিচ্ছি। তো ওই যে প্রথমে ইনসাইড পুলার দেখালাম, এটা মূলত ফ্যানের বডিতে যদি বেয়ারিং আটকে যায় তখন খুলতে হয়। তো সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো একটু পরেই কীভাবে খুলতে হয়। এ ধরনের পুলার আপনারা মার্কেটে পেয়ে যাবেন, বেয়ারিং পুলার বা পুলি পুলার যাই বলেন। তো টুলসের দোকানে আপনারা অনায়াসেই পেয়ে যাবেন, খুব বেশি দাম হবে না। দেখেন, আমরা বেয়ারিং খুলে নিয়েছি। তো বেয়ারিং খোলার জন্য ওই যে ক্যাবেলগুলি রয়েছে, লিডগুলি, সেটা ওই লিডগুলি আমরা ভিতরে ঢুকিয়ে নিয়েছি, বেয়ারিং খুব সহজেই খুলে নিয়ে আসছি। তো দুই সাইডেই 62 বেয়ারিং ব্যবহার করা হয়েছিল। তো এ পর্যায়ে আমরা ফ্যানের বডি থেকে একটি বেয়ারিং খুলে দেখাবো, এটা ডেমো আপনাদের দেখানোর জন্য আর কি, এই ফ্যানের বডি থেকে কিভাবে বেয়ারিং খুলতে হয়। দেখেন, আমরা পুলার কিভাবে ফিটিং করেছি, ইনসাইড পুলার, এই যে ইনসাইড পুলার ব্যবহার করে আমরা ফ্যানের বডি থেকে বেয়ারিং খুলছি, এই যে খুব শক্তভাবে আমরা আটকে দিয়েছি। এবার যখন আমরা এটা ঘুরাবো উপরের সাইডটা,
বেয়ারিং এমনিতেই উঠে চলে আসবে, দেখেন বেয়ারিং বেঁধে গেছে। তো এই পুলারের যে বোল্ট রয়েছে তা দুই ভাগে ভাগ করা, এর মাঝখানে একটি পাতি ঢুকিয়ে দিয়ে মূলত এর পরিধি বাড়িয়ে নেওয়া হয়। যখন বেয়ারিংয়ের ভিতরে ঢুকানো হয় তখন ওই পাতি বাহিরে থাকে, এবং বেয়ারিংয়ের ভিতরে ঢুকানোর পরে ওই পাতি ভিতরে ঢুকালে এই বোল্টের মাথায় বা অগ্রভাগে একটি নাটের মতো অংশ রয়েছে, গ্রুপ রয়েছে, যার ভিতরে বেয়ারিংয়ের ওই অংশ আটকে যায়। দেখেন আটকে গিয়েছিল, এবং পাতি সরিয়ে আমি বেয়ারিং খুলে নিচ্ছি। এই যে দেখেন বেয়ারিং খুলে নিয়েছি। এই তো বডির থেকে বেয়ারিং খুলতে হলে ইনসাইড পুলার ব্যবহার করতে হয়। এর প্রত্যেকটা অংশ আপনারা অনলাইনে পেয়ে যাবেন অথবা টুলসের দোকানে পেয়ে যাবেন। দেখেন আমি একটু সিরিজ পেপার ব্যবহার করে শ্যাফ্ট ঘষে নিচ্ছি, যাতে বেয়ারিং খুব সহজেই এখানে ফিটিং হয়ে যায়। তো আরও যদি তেল তেলে করতে হয় আপনারা গ্রিজ ব্যবহার করতে পারেন। আমি মার্কেট থেকে বেয়ারিং নিয়ে আসছি যা আমার কাছ থেকে 70 টাকা নিয়েছে প্রতি পিস। তো ভালো মানের বেয়ারিং নিয়ে আসছি। এ ধরনের বেয়ারিং আপনারা 50 টাকায় পেয়ে যাবেন, সেটা একটু দুর্বল মানের। দেখেন 62 বেয়ারিং নিয়ে আসছি। তো 62-3 বেয়ারিং কিছু কিছু ফ্যানে ব্যবহার করা হয়, একটি 62-2 এবং অন্যটি 62-3। এখানে শুধুমাত্র 62-2 ব্যবহার করা হয়েছে। আমি একটু মোবিল ব্যবহার করছি যাতে খুব সহজেই ঢুকে যায়, এবং এখানে প্রেশার দেওয়া যাবে না, তাহলে বেয়ারিং নষ্ট হয়ে যাবে। নতুন বেয়ারিংয়ে কোনোভাবে প্রেশার দেওয়া যাবে না। আমরা পুরাতন বেয়ারিংটি নতুন বেয়ারিংয়ের উপরে রেখেছি, দেখেন উপরে রেখেছি, এবং হ্যামার দিয়ে আস্তে আস্তে প্রেশার দিব। এতেই মূলত কিছুটা ঢুকে গেছে, আর একটু প্রেশার দিলে সম্পূর্ণ ঢুকে যাবে। দেখেন তো যতটুকু ঢোকার প্রয়োজন ততটুকু ঢুকিয়ে দিতে হবে। এবং উপরের বেয়ারিংটি আমি আপনাদের দেখাতে পারিনি, দুঃখিত। উপরের বেয়ারিংটি যখন ফিটিং করব তখন শ্যাফ্টের ভিতরে নতুন বেয়ারিংটি প্রথমে দিব এবং পুরাতন বেয়ারিংটি পরবর্তীতে দিব, এবং একটি পাইপ নিব। ওই পাইপ মূলত বেয়ারিংয়ের সাইজের হবে, ওই পাইপের উপরে আমরা প্রেশার দিব। আস্তে আস্তে হ্যামার দিয়ে প্রেশার দিলে মূলত বেয়ারিং সঠিক স্থানে লক হয়ে যাবে, এবং পুরাতন বেয়ারিংটি আমরা উঠিয়ে নিয়ে আসবো। দেখেন বডি পরিয়ে দিয়েছি এবং ফ্যান সঠিকভাবে ঘুরছে। তো আজ আমরা বেয়ারিং পরিবর্তন আপনাদের দেখালাম।